সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে পোস্তগোলা সেতুতে যান চলাচলেতে ওই এলাকায় দেখা দিয়েছে বাড়তি যানজট। সেতু এলাকায় আছেন সহকর্মী মোহন ইসলাম, বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোহন, সেতু বন্ধ থাকায় কি ধরনের সমস্যা হচ্ছে, ভোগান্তিতে পড়া লোকজন কি বলছেন জানাবেন। উর্মি, আপনি জানেন যে পোস্তগোলায় যে বাংলাদেশ চীন মৈত্রী যে সেতুটি রয়েছে, সেই সেতু সংস্কার কাজ শুরু হওয়ার পর কিন্তু আজকে প্রথম দিন যেদিন আসলে সেতু 24 ঘন্টার জন্য বন্ধ করে রাখা হয়েছে এবং কোনো ধরনের যানবাহন সেই সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না, সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তি যদি আপনাকে বলে জনসাধারণ কিন্তু আপনার দুই প্রান্ত রয়েছে সেতুটির, এক প্রান্ত পোস্তগোলা, অন্য প্রান্ত কেরানীগঞ্জে, দুই প্রান্তে কিন্তু গাড়িগুলি থামিয়ে দিচ্ছে, যে কারণে জনগণের কিন্তু হেঁটে সেতু পার হতে হচ্ছে এবং সেতু পার হওয়ার পরে কিন্তু তাদের ভোগান্তি শেষ হচ্ছে না, তারপরে কিন্তু কোনো ধরনের যানবাহন পাচ্ছে না, যানবাহনের সংকট রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যারা যাত্রীরা রয়েছেন বা মুন্সিগঞ্জ থেকে আশেপাশে যে এলাকার যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে যারা শিশু রয়েছেন বা বৃদ্ধ রয়েছেন তাদের মধ্যে কিন্তু সমস্যা তীব্র, বা এই গরমের মধ্যেও এই সেতু হেঁটে পার হচ্ছেন। যদি আমরা একজনের সাথে কথা বলি, আপনি যদি একটু বলেন আপনি কোন জায়গা থেকে আসছেন আর কি ধরনের সমস্যা আসলে পড়েছেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। যেমনটা শুনছিলেন যে বৃদ্ধ বা নারী যারা রয়েছেন তাদের সংখ্যা একটু বেশি বা তাদের সমস্যা কিন্তু বাড়ছে, পাশাপাশি আমরা তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই 5 দিন 26 ফেব্রুয়ারি, 1লা চৌঠা এবং 8ই মার্চ কিন্তু সেতুর কাজ চলমান থাকার কারণে পুরোপুরি বন্ধ থাকবে সেতু দিয়ে যান চলাচল, সেই জায়গা থেকে তাদের ভোগান্তি বাড়তে পারে। কিন্তু তাও তার সহনীয় পর্যায়ে তারা চিন্তা করছে, যেহেতু সেতুর 2020 সালে সেতুটি ক্ষতিগ্রস্ত এবং সংস্কারের জন্য এখন করা হচ্ছে, যদি পুরোপুরি সংস্কার হয়ে যায়। একটি বিষয় বলে রেখি উর্মি, যে এই সেতু দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলে যে যানবাহনগুলো চলে সেই যানবাহনগুলো বন্ধ থাকলেও কিন্তু অ্যাম্বুলেন্স, রোগীবাহী বা মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসছে, অনেককে ফিরিয়ে দিচ্ছে বা দুই একটি যাচ্ছে। একটু আগেই কিন্তু জনগণ কিন্তু আপনার যারা এখানে কর্মরত রয়েছে তাদের সাথে একটি বাকবিতণ্ডার পর্যায়ে পৌঁছে গিয়েছিল আপনার যে অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার জন্য, অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত ছাড়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কোনো ধরনের গাড়ি আজকে সারাদিনে এই সেতু দিয়ে উঠতে দেওয়া হবে না, সেজন্য কিন্তু ভোগান্তি আছে। ভোগান্তির পরে কিন্তু ধন্যবাদ আপনাকে। যদি পুরোপুরি শেষ